সমুদ্র সৈকতে ঘুরতে আসা মানেই যে নামটি আমাদের সবার প্রথমে মনে আসে সেটি হলো দীঘা। কিভাবে আপনারা একদম কম খরচে সম্পূর্ণ দীঘা ভ্রমণ করতে পারবেন, কিংবা দীঘায় সস্তায় কী কী সিভিউ হোটেল রয়েছে, ওল্ড দীঘা নাকি নিউ দীঘা কোনটা বেশি ভালো, এই সমস্ত তথ্যই আজকের ভিডিওতে আমরা শেয়ার করব। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে দেখে থাকুন। আমরা আমাদের চ্যানেলে এইরকম নতুন নতুন ভিডিও দিয়েই থাকি, তাই যদি এখনও আমাদের চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। প্রথমেই আপনাদের জানিয়ে দিই আপনারা কী কীভাবে দীঘা আসতে পারবেন। তো দীঘা আসার অনেক উপায় রয়েছে। হাওড়া থেকে বেশ কিছু ট্রেন রয়েছে সরাসরি দীঘা আসার জন্য। এছাড়া ধর্মতলা থেকে বাসে করেও আপনারা দীঘা আসতে পারবেন। আমরা এবার একটা নতুন রাস্তা দিয়ে দীঘা এসেছি, তার উপর অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়াই রয়েছে। দীঘা স্টেশনের বাইরে বেরোলে আপনারা প্রচুর টোটো, অটো এবং ভ্যান দেখতে পেয়ে যাবেন। দীঘাতে পৌঁছে আপনাদের প্রথম কাজ হলো হোটেল খোঁজা। এখানে আপনারা বিভিন্ন দামের হোটেল পেয়ে যাবেন। ওই যে কিছুটা দূরে নিউ দীঘা সি বিচ, এবং সি বিচ থেকে তিন চারটে হোটেল পরেই আমাদের হোটেল। দেখুন যেখানে ফুড প্লাজা বলে লেখা রয়েছে ওটাই আমাদের হোটেল, এবং ওই হোটেলের বেশ কিছু রুম থেকে সিভিউও দেখা যায়। আমি আপনাদেরকে অবশ্যই রুম ট্যুর দেখাবো, কিন্তু যেহেতু সমুদ্র দেখার জন্য মন আনচান করছে তাই আমি ফার্স্টেই সি বিচের কাছে চলে এসেছি। সি বিচের কাছে আসতেই এই ডাব দোকানটা আমার চোখে পড়লো। এখানে 25, 30 এবং 40 বিভিন্ন রকম দামের ডাব পাওয়া যাচ্ছে, এবং এই ডাব কাকুটির ব্যবহারও বেশ ভালো। ডাব খাওয়া হয়ে গেলে আমি একদম সি বিচের কাছেই চলে এলাম, এবং সি বিচের কাছে আসতেই আমি স্তব্ধ হয়ে গেলাম এটা দেখার জন্য যে সমুদ্রের সাথে কীভাবে জনসমুদ্র মিলেমিশে একাকার হয়ে গেছে। সি বিচে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তার দুপাশে এইরকমভাবে বেলুন নিয়ে দোকানিরা সাজিয়ে বসে রয়েছেন, তাই রাস্তাটাকেও অপরূপ সুন্দর লাগছে। সি বিচে নামার সঙ্গে সঙ্গেই আপনাদের এইরকম প্রচুর ঘোড়া চোখে পড়বে। এই ঘোড়াগুলোকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে। ঘোড়ার পিঠে চড়ে ঘোড়ার জন্য লাগবে 100 টাকা, এবং শুধু ছবি তুলতে চাইলে লাগবে 30 টাকা। আপনারা এখানে এসে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারাস ওয়াটার স্পোর্টসও করতে পারেন। যেমন ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এইরকম স্পোর্টস রাইড করছে, দূরে একজন প্যারাসিলিংও করছে। আপনারাই তো বিভিন্ন রকম স্পোর্টস রাইড করান, ব্যানানা রাইড কত করে নেন? পার হেড 300 টাকা। আপনারা যদি স্পিড বোর্ডে চড়তে চান তাহলে আপনাদের লাগবে পার হেড 150 টাকা করে, এবং আপনারা চাইলে এইরকম ব্যানার রাইড করতে পারেন, তার জন্য লাগবে পার হেড 300 টাকা। সমুদ্রের ধারে এইরকম বাচ্চাদের চড়ার জন্য বিভিন্ন রকমের গাড়ি রয়েছে, যেগুলো পার হেড 50 রুপিস বা 100 রুপিস করে লাগে। এই যে বেশ কিছুজন স্পিড বোর্ড চড়ে ফিরে আসছেন, এবং অনেকজন অপেক্ষা করছেন স্পিড বোর্ডে ওঠার জন্য। সমুদ্রের ধারে প্রচুর ফটোগ্রাফাররা দাঁড়িয়ে রয়েছেন ছবি তুলে দেওয়ার জন্য। স্মার্টফোনের যুগে যদিও ওনাদের চাহিদা এখন অনেকটাই কমে গিয়েছে, তবুও বহু মানুষ নিজেদের স্পেশাল মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখছেন ওনাদের দিয়ে। কিছুটা দূরেই একজন দেখুন জেট স্কি চড়ছেন। আপনারাও চাইলে এখানে এসে সমুদ্রে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারাস রাইডের মজা নিতেই পারেন। সমুদ্র অনেকক্ষণ স্নান করার পরে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে, এবং হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম দুপুরের লাঞ্চ করার জন্য। সমুদ্রের ধারে প্রচুর খাবার হোটেল রয়েছে, যেখানে আপনারা বিভিন্ন রকমের ভেজ থালি এবং ননভেজ থালি পেয়ে যাবেন। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলেরই নিজস্ব দুটো রেস্টুরেন্ট রয়েছে, আমরা এখন সেখানেই খেতে এসেছি। দীঘার প্রায় সব হোটেলেই মিল সিস্টেমে খাওয়া হয়, মানে আপনাদেরকে পেট ভরেই খেতে দেবে। এখানে ভেজ থালি ছিল 80 টাকা করে, এবং ফিশ থালি ছিল 120 রুপিস করে, আর চিকেন থালির দাম ছিল 150 করে। চিকেন থালিতে ওনারা 3 পিস করে চিকেন দিয়েছিলেন, মাছ এবং মাংস রিপিট হয় না, বাকি ডাল সবজি ভাত আপনারা যত খুশি নিতে পারবেন, এবং শেষ পাতে ওনারা চাটনিও দিয়েছিলেন। এখন আমি আপনাদেরকে আমার রুমটাও দেখিয়ে দিই। আমাদের রুমের বাইরে এইরকম লম্বা একটা বারান্দা রয়েছে। আমার রুম নাম্বার হলো 1005। রুমটি দেখুন বেশ বড়, এবং রুমের ওপরে এইরকম বিভিন্ন রকম RGB লাইটস দেওয়া রয়েছে। রুমের বিছানাটাও বেশ বড়, এখানে হচ্ছে 3 থেকে 4 জন খুব ইজিলি থাকতে পারবেন। যদিও এটা একটা এসি রুম, আমরা এটাকে নন এসিভাবেই নিয়েছি। এখানে একটা জামা কাপড় টাঙানোর জন্য হ্যাঙ্গার দেওয়া রয়েছে। এখানে একটা বড় LCD টিভি রয়েছে, এবং টিভির সাথে ওনাদের কেবিল কানেকশনও করা রয়েছে। টিভির ঠিক নিচে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে,
পাশে একটা ড্রেসিং টেবিল রয়েছে। ড্রেসিং টেবিলে ওনারা একটা 2 লিটারের বোতল, গ্লাস এবং কিছু কমপ্লিমেন্টারি জিনিস দিয়ে রেখেছেন। আর এই যে 20 লিটারের জলের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা আমরা কিনেছি। বসার জন্য 2টো চেয়ার এবং একটা টি টেবিলও দেওয়া রয়েছে। চলুন আপনাদেরকে এবার এখানকার বাথরুমটাও দেখিয়ে দিই। তো ঢুকতেই দেখতে পাচ্ছেন বাথরুমটা যথেষ্ট বড় এবং ঢুকলেই এইরকম সামনে বেসিন পড়বে, এবং এখানে আপনারা কিন্তু গিজারের ফেসিলিটিসও পেয়ে যাবেন। বাথরুমটা যথেষ্ট বড় এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলুন আপনাদেরকে এবার এখানকার ব্যালকনিটাও দেখিয়ে দিই। তো এইরকম রুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকনি দেওয়া রয়েছে। আমাদের এই রুমটা সি ভিউ নয়, যেহেতু সি ভিউ রুম অ্যাভেলেবেল ছিল না। এবং ওই যে দূরে দেখতে পাচ্ছেন মেন রোড, ওই মেন রোড থেকে জাস্ট 1 মিনিট ডিস্টেন্সে কিন্তু সি বিচ। আমাদের এই রুমটার ভাড়া নিয়েছে প্রায় 800-এর মতো এবং সিজন ওয়াইজ ভাড়া কিন্তু আপ ডাউন করে। বিকেলবেলা আপনারা ঘুরে দেখে নিতে পারেন অমরাবতী পার্ক, যার এন্ট্রি চার্জ লাগে 10 রুপিস করে। নিউ দীঘা এবং ওল্ড দীঘাতে একদম চিপেস্ট প্রাইসে 200-300 টাকার মধ্যে আপনারা কিভাবে হোটেল পাবেন, তার উপরও আমাদের চ্যানেলে কিন্তু খুব শীঘ্রই ভিডিও আসতে চলেছে। এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘা সি বিচ মার্কেটে। সন্ধ্যেবেলা এই ওল্ড দীঘা খুব সুন্দরভাবে সেজে ওঠে এবং বেশ জমজমাট হয়ে যায়। রাস্তার ধারে প্রচুর ধরনের খাবার দোকান এবং সি ফুড আইটেম পাওয়া যায়। প্রচুর ধরনের খাবার দোকানের পাশাপাশি এখানে অনেক ধরনের খেলনা দোকান এবং গিফট আইটেমস পাওয়া যায়। আমিও এখান থেকে বেশ কিছু কেনাকাটা করে নিলাম। এখানে আপনারা বিভিন্ন রকম দামের জিনিস পেয়ে যাবেন। এখানে আসলে আপনারা এই ধরনের শাঁখ এবং শাঁখার প্রচুর দোকান পেয়ে যাবেন। যেসব মানুষ নিউ দীঘাতে থাকে তাদের মধ্যেও অনেকে এই ওল্ড দীঘা মার্কেটে সন্ধ্যাবেলার টাইমে ঘুরতে আসেন। ওল্ড দীঘা সি বিচের পাশে এইরকম বেশ কিছু পার্ক তৈরি হয়েছে। এই পার্কগুলো দেখতে বেশ সুন্দর। সন্ধ্যের সময়ে এই পার্কগুলো বিভিন্ন রকম আলোকসজ্জা দিয়ে খুব সুন্দরভাবে সেজে ওঠে। ওল্ড দীঘা সি বিচের একদম পাশে আপনারা এরকম আই লাভ দীঘা বলে একটা সাইন দেখতে পাবেন, যার সামনে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলতে ভালোবাসেন। সমুদ্রের ধারে বেশ কিছু দোকানদাররা হাতে করে জিনিস নিয়ে জিনিস ফেরি করছেন, এবং দেখতেই পাচ্ছেন সমুদ্রের ধারে কত মানুষ বসে রয়েছেন। আর এই রকম সমুদ্রের ঠিক পাশেই কিন্তু পাপড়ি চাট, চানামুড়ি আরও প্রচুর ধরনের দোকান বসেছে। আর এই দৃশ্যটা শুধুমাত্র কেবলই আপনারা ওল্ড দীঘাতে দেখতে পাবেন। সমুদ্রের ঠিক পাশে এই ধরনের বসার জায়গা থাকার জন্য প্রচুর মানুষ এখান থেকে বসে কিন্তু সমুদ্র উপভোগ করছেন। সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আমাদের নিউ দীঘার হোটেলে ফিরে এলাম। যেহেতু আমি বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই দূরে কোথাও আর ডিনার করতে যাইনি। হোটেলের রুমে বসেই আমি খাবার অর্ডার করেছিলাম ওনাদের রেস্টুরেন্ট থেকে। খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, যেহেতু নেক্সট দিন আমাদের বেশ সকাল সকালই উঠতে হবে। এখন আমরা চলে এসেছি দীঘা মোহনাতে। দেখতেই পাচ্ছেন দীঘা মোহনা কিন্তু একদম ফাঁকা আর শান্ত রয়েছে। আমি আপনাদেরকে সেই জায়গাও নিয়ে যাব যেখানে নদী এবং সমুদ্র একসঙ্গে মিশেছে। দীঘার সি বিচের থেকে এই জায়গাটা কিন্তু একদম সম্পূর্ণ বিপরীত, এবং এইরকম ফাঁকা সমুদ্র দেখে কিন্তু আমি আনন্দে উৎফুল্ল হয়ে পড়েছি। সেই দূরের যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ওখানেই যাব। আর আমাদেরকে অটো এই জায়গাটায় নামিয়েছে। নিউ দীঘা থেকে এখানে অটো বা টোটো ভাড়া নেয় 30 রুপিস করে, এবং ওল্ড দীঘা থেকে নেয় 20 রুপিস করে। যেহেতু আমরা অনেকজন ছিলাম, তাই আমাদের ক্ষেত্রে ভাড়াটা কিছুটা কম নিয়েছে। আমরা বেশ সকাল সকালই এখানে চলে এসেছি সূর্যোদয় দেখব বলে। দীঘা মোহনাতে এসে আপনারা এইরকম সমুদ্রের পাশে বসেই কিন্তু খাবার খেতে পারবেন। এখানে এই ধরনের প্রচুর দোকান রয়েছে। সকালের এই শান্ত স্নিগ্ধ পরিবেশটা বেশ মনোমুগ্ধকর লাগছে। দীঘা মোহনাতেও প্রচুর ফটোগ্রাফাররা ঘুরে বেড়াচ্ছেন, আপনাদেরকে ছবি তোলার জন্য বলবেন। অনেকেই আবার এখানে এসে এইরকম ঘোড়ার ওপর বসে ছবি তুলছেন। আমরা হাঁটতে হাঁটতে এখন সেই জায়গাটায় চলে এসেছি যে জায়গাটার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। এখন আমি চলে এসেছি দীঘা মোহনা সেই জায়গাটায়, যেদিকে একদিকে সমুদ্র রয়েছে এবং একদিকে নদী রয়েছে। জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর। আপনারা যদি দীঘা ঘুরতে আসেন তাহলে অবশ্যই কিন্তু এই জায়গাটার একটা বার ঘুরতে আসবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। যেহেতু এখন জোয়ারের সময়, তাই বেশ বড় বড় ঢেউ আসছে। এখন আমরা এই রাস্তাটার আরো সামনের দিকে এগিয়ে চলেছি।
এবং এই রাস্তাটায় যাওয়ার জন্য আপনাদেরকে এইরকম বেশ কিছু পাথর পেরিয়ে তারপর যেতে হবে। একদিকে সমুদ্র দেখুন ঠিক কতটা উত্তাল, এবং তার অপর দিকে নদীর দিকে যদি আমরা দেখি সেটা কিন্তু ঠিক ততটাই শান্ত। সমুদ্র এবং নদীর এই মিলনস্থলই কিন্তু দীঘার মোহনা, আর এই জায়গাটার সৌন্দর্য ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। এখন আমরা প্রায় রাস্তাটা শেষ প্রান্তেই পৌঁছে গিয়েছি, এবং আপনারা যদি এখানে জোয়ারের সময় আসেন তাহলে এই রকম অপরূপ দৃশ্য দেখতে পাবেন। এখানে অনেকক্ষণ সময় কাটানোর পর এখন আমরা চলেছি দীঘা মোহনার ফিশ মার্কেটে, যেখানে আপনারা বিভিন্ন ধরনের মাছ পেয়ে যাবেন। যদিও এখন ইলিশ মাছের সিজন নয়, তবুও এখানে দেখতেই পাচ্ছেন বেশ বড় বড় সাইজের ইলিশ মাছ, বিভিন্ন রকমের চিংড়ি, লবস্টার, আরও প্রচুর ধরনের মাছ রয়েছে। অনেকেই এখান থেকে মাছ কিনে নিয়ে আসে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আপনারা এখানে প্রায় সমস্ত ধরনের শুটকি মাছও পেয়ে যাবেন। এই দীঘা মোহনার মাছের বাজারটি অনেক বড়। আপনারা যদি সকালবেলা এখানে আসেন তাহলে এখানে প্রচুর মাছ দেখতে পাবেন, কিংবা বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারবেন। আপনারা এখানে সরাসরি অটো বা টোটোতে করে এই জায়গাটা এসেই নামতে পারেন। যদিও আমরা কিছুটা আগেই নেমেছিলাম, ফেরার টাইমে আমরা এখান থেকে টোটো ধরে নিউ দীঘাতে চলে এসেছি। নিউ দীঘাতে আসার সঙ্গে সঙ্গেই এই যে মানুষের ভিড় কিন্তু আমাদের চোখে পড়ল, এবং আমি এখানে সিবিজে নেমে গেলাম স্নান করার জন্য। এখন আমরা লাঞ্চ করার জন্য সমুদ্রের একদম পাশেরই একটা হোটেলে চলে এসেছি। এই হোটেলটি হলো নিউ আমন্ত্রণ হোটেল, যেটা একদম বিচভিউ হোটেলের সামনেই রয়েছে। দেখতেই পাচ্ছেন এটা ওনাদের মেনু কার্ড। 70 টাকার যে ভেজ থালি, তাতে ওনারা দিয়েছিলেন বাঁশকাঠি চালের ভাত, ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ইঁচড় আলুর তরকারি এবং পটল আলুর দরমা। চিকেন থালি নিলে তার প্রাইস পড়ছিল 120 রুপিস করে, যাতে 4 পিস করে চিকেন ছিল। আর এখানেও কিন্তু মিল সিস্টেমের খাবার, ভাত, ডাল কিংবা সবজি আপনারা যতবার খুশি নিতে পারবেন। সমস্ত খাবারের স্বাদ কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। বিকালবেলা আমরা চলে এসেছি নিউ দীঘা জাহাজ বাড়ি দেখার জন্য। সি বিচ থেকে এই জাহাজ বাড়ির ডিস্টেন্স 5-7 মিনিটের হাঁটা পথ, আর আপনারা যদি ওল্ড দীঘা থেকে এখানে আসতে চান তাহলে আপনারা টোটোয় করে আসতে পারেন। এই জাহাজ বাড়িটি দেখতে কিন্তু অপরূপ সুন্দর, আর এই জাহাজ বাড়িতে বিভিন্ন রকম টাইমে বিভিন্ন রকম শো চলে, আপনারা চাইলে সেই শোগুলো দেখতে পারেন। বিকালবেলা আপনারা উদয়পুর থেকে ঘুরে আসতে পারেন, যেটা অনেকেই কাছে মিনি গোয়া নামে পরিচিত। নিউ দীঘা থেকে উদয়পুর আসার জন্য অটো বা টোটো ভাড়া লাগে প্রায় 20 রুপিসের মতো। এই উদয়পুরে এসে আপনারা সমুদ্রের জলে পা ডুবিয়ে বিভিন্ন রকম সি ফুড এনজয় করতেই পারেন। সন্ধ্যেবেলা আমরা চলে এসেছি ঢেউ সাগরে। নিউ দীঘা সি বিচ থেকে প্রায় 10 মিনিটের মতো হাঁটা পথ, আর এখানে টিকিট লাগে 10 রুপিস করে। ঢেউ সাগরে ঢুকতেই সবার প্রথমে আমাদের চোখে পড়লো এই ময়ূরপঙ্খী নৌকাটা, এবং এখানে বাউল গান হচ্ছে। সন্ধ্যের সময় এই ঢেউ সাগর বিভিন্ন রকম আলো দিয়ে খুব সুন্দরভাবে সেজে ওঠে, তাই এটা পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আপনারা যদি ওল্ড দীঘা থেকে ঢেউ সাগরে ঘুরতে আসতে চান তাহলে অটো বা টোটোতে করে এখানে আসতে পারবেন, ভাড়া লাগবে প্রায় 20 রুপিসের মতো। ঢেউ সাগরে আপনারা এরকম আই লাভ ঢেউ সাগর বলে লেখা দেখতে পাবেন, আর এই লেখাটার চারপাশে খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো রয়েছে। এই ঢেউ সাগর জায়গাটি যেহেতু বেশ বড়, আপনারা চাইলে এইরকম মিনি টয় ট্রেনে চড়ে সমগ্র ঢেউ সাগরটা ঘুরে দেখতে পারেন। এই ঢেউ সাগরে আপনারা বিভিন্ন রকমের খরগোশ এবং বিভিন্ন রকমের পাখিও দেখতে পাবেন। বাচ্চাদের চড়ার জন্য এই রকমের প্রচুর গাড়ি রয়েছে, এবং বাচ্চারা এগুলো বেশ আনন্দের সঙ্গে চড়ছে।
এই ঢেউ সাগরে আসলে আপনারা বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারাস জিনিস চড়তে পারবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা 360 সাইকেল, এইগুলো চড়তে আপনাদের লাগবে পার হেড 50 রুপিস করে। আপনারাও যদি বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারাস জিনিস ভালোবেসে থাকেন তাহলে ঢেউ সাগরে এসে এগুলো ট্রাই করতে পারেন। এখন আমি ঢেউ সাগরের অন্য সাইডে যাচ্ছি। ঢেউ সাগরের সমস্ত রাস্তাই দেখুন কত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো রয়েছে। ঢেউ সাগরে আপনারা এইরকম প্রচুর স্ট্যাচু দেখতে পাবেন, এই স্ট্যাচুগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর। দূরে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন ওই বৃষ্টি দেখুন কতটা সুন্দর লাগছে। বাচ্চাদের জন্য চিলড্রেন্স পার্কও রয়েছে যেখানে বাচ্চারা বিভিন্ন রকম রাইড এনজয় করতে পারবে। ছোট থেকে বড় সমস্ত এজের মানুষই কিন্তু এখানে খুবই এনজয় করছে। ঢেউ সাগরের মধ্যে হঠাৎই দেখতে পেলাম এই রকম সুন্দর লাফ আঁকা একটা সাইন দেওয়া জায়গা, যার সামনে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছেন এবং সেটা দেখতেও কিন্তু বেশ সুন্দর। যেহেতু ঢেউ সাগর সমুদ্রের একদম পাশে, সমুদ্রের টানা হাওয়া কিন্তু এই ঢেউ সাগরে আসছে এবং প্রচুর মানুষ এখান থেকে বসে সমুদ্র উপভোগ করছেন। ঢেউ সাগরে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর এখন আমি চলে এসেছি নিউ দীঘা সি বিচে। যেহেতু আগের দিন ওল্ড দীঘা সি বিচ ঘুরে দেখেছি তাই আজকে ঠিক করলাম নিউ দীঘা সি বিচটাই ঘুরে দেখবো। নিউ দীঘা সি বিচে আসতেই সবার প্রথমে আমার চোখে পড়লো এই লাইটিং দেওয়া বাচ্চাদের গাড়িগুলো, যেগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। ওল্ড দীঘা সি বিচের মতো নিউ দীঘা সি বিচ অতটা জমজমাট না হলেও এখানে প্রচুর দোকান রয়েছে। এখানে দেখুন কি সুন্দর ঝিনুক দিয়ে তৈরি বিভিন্ন রকম জিনিস রয়েছে। আগের তুলনায় নিউ দীঘা মার্কেটও এখন বেশ জমজমাট হয়েছে এবং এখানে নতুন নতুন অনেক দোকান হয়েছে। আপনারাও যদি নিজেদের জন্য কিছু কেনার থাকে সেগুলো আপনারা এই নিউ দীঘা মার্কেট থেকে কিনতে পারবেন। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর এই দোকানটা আমার চোখে পড়লো এবং আমিও এখান থেকে 1 কাপ সোডা ওয়াটার নিয়ে নিলাম। বিভিন্ন ফ্লেভারের সোডা ওয়াটার পাওয়া যাচ্ছিলো এবং এগুলোর প্রাইস নিচ্ছিল 20 রুপিস করে। যা কিছু কেনাকাটা করার বাকি ছিল সেইগুলো আমি এই নিউ দীঘা সি বিচ মার্কেট থেকেই নিয়ে নিলাম। কেনাকাটা সারার পর আমি আমাদের হোটেলে ফিরে এলাম। দেখুন রাতের বিচ ভিউ হোটেলকে কিন্তু বেশ সুন্দর লাগছে। যেহেতু আজকেই আমাদের দীঘার লাস্ট দিন তাই আমি সকাল সকালই চলে এসেছি নিউ দীঘা সি বিচে সমুদ্রকে শেষবারের জন্য উপভোগ করার জন্য। এবার আপনাদের জানিয়ে দিই যে ওল্ড দীঘা নাকি নিউ দীঘা কোনটা বেটার। তো আপনারা যদি একটু শান্ত নিরিবিলি সি বিচ পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে ওল্ড দীঘা বেটার। সন্ধ্যের টাইমে ওল্ড দীঘা সি বিচ বেশ সুন্দর লাগে, কিন্তু স্নান করার জন্য আপনাদেরকে নিউ দীঘা সি বিচে আসতে হবে। যেহেতু ওল্ড দীঘা সি বিচ স্নান করার জন্য বিপজ্জনক, নিউ দীঘায় থাকলে আপনারা ওয়াকিং ডিস্টেন্সেই পেয়ে যাবেন ঢেউ সাগর এবং জাহাজ বাড়ি, এবং এখান থেকে উদয়পুরও বেশ কাছাকাছি। ওল্ড দীঘা এবং নিউ দীঘা নিজ নিজ গুণে সুন্দর। এবার আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী ওল্ড দীঘা কিংবা নিউ দীঘা যেখানে খুশি থাকতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন।